আমরা আজকে আরুশের আরুশ আলমের জন্মদিন খেতে অ্যারিস্টোক্রেট বুফে লাঞ্চে যাইতেছি। ধানমন্ডি সাত মসজিদ রোড গাউসিয়া টুইন পার্কে অ্যারিস্টোক্রেট লঞ্চের ফিফথ ফ্লোরে আমরা চলে আসছি এখন। তো পার্টি সম্ভবত শুরু হয়েছে, আরও কিছুক্ষণ সময় লাগবে। তো এখানে আরুশের জন্মদিনের যে এক্স ব্যানার এইখানে দেখা যাইতেছে। এই বার্থডে পার্টিটা আমাদের সাধারণত আমাদের ফ্যামিলির গেট টুগেদার একটা ফাংশনের মতনই হবে। অ্যারিস্টোক্রেট লঞ্চে আমাদের মোটামুটি আরও কিছুক্ষণ পরে হয়তো বার্থডে শুরু হবে। তো আরুশের জন্য স্টেজ রেডি করা হইতেছে, কিন্তু আরুশ এখনও আসে নাই। আমাদের অনেক গেস্ট আছে যারা এখনও আসে নাই, পার্টি শুরু হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার হওয়ায় ঢাকা শহর পুরো যানজটে প্যাক, তাই সবাই আসতে পারিনি এখনও। এটা হচ্ছে আরুশ আলমের বার্থডে কেক, সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে বার্থডে কেক কাটা হবে। তো অ্যারিস্টোক্রেটের ডেজার্ট আইটেমগুলো থেকে গেল। ডেজার্ট আইটেমে বিভিন্ন রকমের পুডিং, কেক এবং ফিন্নি দেখা যাইতেছে। তারপর কেকের গাজরের হালুয়া আছে, পুডিং আছে, কিছু মিষ্টি আছে, শাহি টুকরাও দেখা যাইতেছে, কালো জাম আছে এখানে। এখানে জর্দা দেখা যাইতেছে এবং চকলেট কেকও আছে, মিষ্টি আছে, বিভিন্ন রকমের বানও দেখা যাইতেছে এখানে। স্যালাড আইটেম আছে, ভর্তা আইটেম, কাস্টমাইজ স্যালাড, বিভিন্ন রকমের স্যালাড আইটেম আছে, যেটা পরবর্তীতে আপনাদের পছন্দ মতো তৈরি করে দিতে। এখানে লাইভ মোমো দেখা যাইতেছে, বিভিন্ন রকমের পাস্তা আছে, পিৎজাও লাইভ আছে। এটা পিৎজা ওভেন, পিৎজা তৈরি করতেছে। এখানে বিভিন্ন রকমের নান দেখা যাইতেছে, তিন রকমের নান আছে, গার্লিক নান আছে, প্লেন নান আছে, আর একটা নান আছে। তাছাড়াও আরও এখানে চিকেন ফ্রাই আছে, গ্রিল টাইপের চিকেন আছে। এটা হচ্ছে ক্র্যাবস আছে, একদম বিগ সাইজের ক্র্যাবসগুলো, ডাল মাংস দেখা যাইতেছে এখানে। আরও কিছু মিষ্টি জাতীয় এখানে কিছু রুটি দিয়ে খাওয়ার মতো আছে। এটা গরুর মাংস আছে, রিফিল করবে। আর হচ্ছে গিয়ে এখানে আছে গিয়ে কোন পাস্তা টাইপের ডাল, ডালটা খুব মজা এখানকার। ভেজিটেবলস আছে, আছে এখানে বাটার চিকেন দেখা যাইতেছে। এখানে রাইস আছে, প্লেন রাইস আছে, সাদা রাইস আছে, তারপর চিকেন বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে, মিক্সড ভেজ বিরিয়ানি আছে, টিকিয়া দেখা যাইতেছে। তারপর অ্যাপাটাইজারে কয়েক রকমের অ্যাপাটাইজার এখানে আছে। এখানে পাঁপড়টা খুব মজার, যাই হোক পাঁপড় আমি খেয়েছি, পাঁপড়টা খুব ভালো লেগেছে। অন্থন ছিল, তিন রকমের স্যুপ দেখা যাইতেছে। মোটামুটি পরিবেশটা বলা চলে ভালোই। এখানে গেট টুগেদার আমাদের যে ফ্যামিলি মানুষ সবাই এখনও আসেনি। যাই হোক, আমি পরবর্তীতে সবাইকে হয়তো দেখাতে পারবো। এখানে আমার খালাতো ভাই এবং মামাতো ভাই দুইজনই খাওয়া দাওয়া করতেছে, তার ওয়াইফ সাবা এবং আরও কয়েকজন দেখা যেতেছে যারা এখন খাওয়া দাওয়া একটু ব্যস্ত আছে। যাই হোক, একটা আনন্দঘন পরিবেশ। এখানে আমার খালাতো বোন এবং মামাতো বোনরা ফটো সেশনে ব্যস্ত এখন ওনারা। তো তাই
এখানে আমার নাজিম ভাই এবং হইতেছে আমার আম্মা আছে, খালা আছে, খালাতো বোন আছে, সবাই নিজেরা কথাবার্তা বলতেছে। একটা এটা হচ্ছে বউ কর্নার, কয়েকজন বউ নিজে একসাথে গল্পতে ব্যস্ত, এখন সবাই এক দফা খাওয়া দাওয়া করে এখন গল্পতে ব্যস্ত। এই হচ্ছে অবস্থা। তো এখানে আমার মামাকেও দেখা যাইতেছে এবং আমার দুলা ভাইরা আছে, কান্ত ভাই আছে। দেখো আমাকে কেউ দেখছে না, আমি একটু আমার চেহারা দেখাই। এটা হচ্ছে আমার মিরপুরের খালার ফ্যামিলি, সবাই আছে, আমার ভাই আছে, দুলা ভাই আছে। এটাও আমার খালার আরেক খালার ফ্যামিলি মেম্বার। এটা হচ্ছে আমার বিউটিফুল ওয়াইফ এবং আমি। এটা আমার বোনরা আছে সবাই একসাথে। তো এই পার্টিটা বলা চলে খুব ভালোই গেছে আমাদের, আমরা খুব আনন্দ করেছি। আরুষকে আবার হ্যাপি বার্থডে।